প্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। আপনারা প্রথম পর্বে জানছিলেন যে ইওর লাইফ ইন দ্য ইউকে টেস্ট 1000 প্লাস কিছু প্রশ্নের একটা ব্যাংক এবং 4টি অধ্যায়ের একটা গোটা গাইডবুক, কিন্তু এ নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই। এবং ইসল নিয়েও আমরা অনেকেই ঘাবড়িয়েছেন অক্টোবর মাসের আগে, কিন্তু আমরা রিসেন্টলি যে সমস্ত ইনফরমেশান পেয়েছি, অলরেডি হাবিব বলেছেন যে 6 মাসের আগাম বুক হয়ে গেছে তার প্রতিষ্ঠানে। তার মানে হচ্ছে যে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসের কারণে মানুষ মনে করছে যে শর্টকাট সিস্টেমের চেয়ে আমাদেরকে আসলে এখন জানতেই হবে। আর যেহেতু সিস্টেমগুলো এমনভাবে করা হয়েছে যে শেষ পর্যন্ত পাসপোর্টটি দেওয়ার আগ পর্যন্ত একটা ইন্টারভিউ ব্যবস্থা রাখা হয়েছে, সো কোথাও যদি এর মধ্যে কোনো মানে ফ্ল পাওয়া যায় সেটার জন্য অনেকগুলো ক্রস চেক করার ব্যবস্থা রাখা হয়েছে। সো এই এই ব্যাপারগুলোকে আমাদের মাথায় রেখেই আমরা আসলে সামনে আগানো দরকার, সেই সচেতনতা এবং এই অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জন্যই আমাদের এই অনুষ্ঠানটি। এবং এই ব্যাপারে আপনাদের সকল ধরনের তথ্যগত সাহায্য সহযোগিতা এবং আপনাদের কীভাবে সাপোর্ট দেওয়া যায় এই পরীক্ষাগুলোতে, ইওর লাইফ ইন দ্য ইউকে এবং ইসল যে যে এন্ট্রি লেভেল 3 পর্যন্ত অর্থাৎ B1 লেভেল পর্যন্ত উন্নীত করা হয়েছে সে ব্যাপারে আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে রাশেদের সঙ্গে, যে যে কন্টেন্টটি ডেভেলপ করা হয়েছে রিসেন্টলি সেই সম্পর্কে। তা আমরা কিছুক্ষণের মধ্যে আমরা কিছু মক টেস্টে যাব, আপনাদেরকে স্ক্রিনে হয়তো দেখবেন, কিন্তু আমি হাবিব আমি রাশেদকে একটা ব্যাপারে জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে সিডিতে যে কতগুলো মক টেস্ট রয়েছে এবং এই সিডিগুলোতে পড়লে কি একজন যিনি টেস্ট দিতে চান তিনি কি পুরো কনফিডেন্ট ফিল করবেন যে এই সিডিটি দেখে তার কোনো রকমের অফ ক্লাসরুমের ট্রেনিং ছাড়াই? আমি মনে হয় এই কথার কোশ্চেন অ্যান্সারটা আগেই বললাম, আমি সিডি বুঝি না বা ওই বই বুঝি না, আমি বুঝতেছি হোম অফিসের যে গাইড বইটা সেটা, সে হয় হোম অফিস সেই গাইড বইটা পড়বে অথবা এটা যেটা বাইল্যাঙ্গুয়েজ করা আছে সেটা পড়বে। এটা যদি আপনার পড়া থাকে ভালো তাহলে সে কনফিডেন্স থাকবে যে এই সিডিতে। অনেক সময় হয় কি জানেন, যে ধরেন যে সে পুরো জিনিসটা বুঝে না, না বুঝেও অনেক সময় দেখবেন যে একই জিনিস একই কোশ্চেন অ্যান্সার দিতেছে, সে সবগুলি পারতেছে কিন্তু অন্যগুলি তো পারতেছে না, তাই না? যেমন আপনি দেখবেন যে আমার ক্লাসে অনেক স্টুডেন্টই স্যার অনলাইনে যেগুলি দিই সবগুলি আমাদের হয় আর আমি যে আমি ফেল করছি। কারণটা হচ্ছে যে অনলাইনে যেগুলি বারবারই তো আসতেছে সেগুলি সে মুখস্থ করে ফেলছে। আচ্ছা, কিন্তু ওই যে বললাম যে একটা কোয়েশ্চেন আপনাকে 8টা ফরম্যাটে আসতে পারে, এখন 8টা ফরম্যাটের আপনি ওই একটা ফরম্যাটই তো বারবার আসতেছে অনলাইনে, বা আমি এই সিডিটা যদি আপনি 2 মাস দেখেন তারপর তো আর 1000 কোশ্চেন তো মুখস্থ হয়ে যাবে, তাই না? 1000 কোশ্চেন মানেটা যদি আপনি 8টা ফরম্যাটে ধরেন তাহলে তার মানে হচ্ছে 200 ম্যাক্সিমাম 2-250 কোশ্চেন আছে, 2-250 কোশ্চেনের 8টা ফরম্যাট, কিন্তু আপনার তো আরও বেশি কোশ্চেন হইতে পারে। তবে এবং এখানে আরেকটি পাশে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের বিশেষ করে যাদের জন্য এই টেস্টটি তারা কিন্তু অনেকেই সিডি ডিভিডি অথবা অনলাইনেতে অভ্যস্ত না, তারা তাদের মধ্যে অনেকেই অভ্যস্ত, আবার বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অভিজ্ঞতা কিন্তু দেখি যে অভ্যস্ত না। সেক্ষেত্রে কিন্তু সিডিতে যতই সহজভাবে দেওয়া হোক না কেন, সেক্ষেত্রে কি ক্লাসরুমে ক্লাসরুমে তো অবশ্যই প্লাস হচ্ছে যে আপনি এটা বুঝতে হবে যে এই পরীক্ষাটা কিন্তু এক্সামটা হচ্ছে যে আপনার সিবিটি বেসড, তাই না? কম্পিউটার বেসড এক্সাম, তো আপনাকে কম্পিউটারে একটু একটু মাউস নাড়াচাড়া দেওয়া শিখতে হবে। The reality is 24টা question 24টা set আছে, মানে UKB এর অফিশিয়াল পরীক্ষা সিস্টেমের দ্বারা 24টা question 24টা set times on average 2, মানে in total 900 and something questions, okay? So it's a question bank, so it's a proper question bank in ভিতরে আছে more or less in the CD. Now the key thing that he's trying to say is that question bank তাতাকা is there fine, but the সামান্য যদি একটা শব্দ উল্টাপাল্টা ব্যবহার করে then you may get stuck. If I said to you, what is your name? Yeah. I can say to you, for example, what is your name? What be your name? Your name is what? So you can ask the same question. Do it in your way. So that is someone to change kore and to my lekapara to come, you will become stuck. In principle, the question is correct, which is that in the book, the complete set of questions is available on in the CD. But you have to learn the way that it is in detail. Thank you. এটা খুবই কনক্রিট একটা ব্যাপার, আমার মনে হয় এটাকে আমরা খুব সামারাইজ করতে পারি এইভাবে যে আপনি পরীক্ষা পাশের জন্য সিডি একটু ক্লাসরুমে গিয়ে 1-2 মাস সপ্তাহে 1-2 দিন করে ক্লাস করলেন অথবা জানলেন সেটা ঠিক আছে হয়তো পরীক্ষা পাশের জন্য, কিন্তু আপনি যদি আসলে
রিয়েলি ইন্টিগ্রেট করতে চান ব্রিটিশ সোসাইটিতে, তাহলে ব্রিটিশ সোসাইটির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, গভর্নমেন্ট, পলিটিক্স ইত্যাদি সম্পর্কে যদি বিস্তারিত জানেন, আপনি যেমন উপকৃত হবেন, আপনার পরিবার উপকৃত হবে, সন্তানরা উপকৃত হবে এবং সোসাইটি উপকৃত হবে। এই হচ্ছে মূলত ব্যাপার। আমরা কলারদেরকে আমরা কয়েকটা কল নিয়ে তারপর আমরা ডেমনস্ট্রেশন দেখাবো। এতক্ষণ যে আমরা বলছিলাম আসলে প্রশ্ন সেট সম্পর্কে, প্রিয় দর্শক আপনারা খেয়াল করবেন আমরা আজকে একটা ডেমনস্ট্রেশনে অনলাইন ডেমনস্ট্রেশনে দেখাবো, এবং এটা রাশেদের এডিটেড একটা সিডি, এখানে অনেকভাবে বিষয়গুলো করা আছে বাংলা এবং ইংরেজিতে। তো সেখানে আপনারা দেখতে পাবেন যে আপনারা আসলে ইজিলি ব্যাপারগুলো কীভাবে করায়ত্ত, কীভাবে আপনাদের আয়ত্তের মধ্যে নিতে পারেন। আমরা একটু পরে এই ডেমনস্ট্রেশন দেখাবো, কিন্তু কয়েকটা কল নিয়ে নেই, আপনারা অনেকক্ষণ লাইনে আছেন কয়েকজন। সালাম আলাইকুম। সালাম আলাইকুম, আপনার প্রশ্ন প্লিজ। জি আপনার প্রশ্ন। জি সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম, আপনার প্রশ্ন। জি বলেন বলেন। Indeed you can. What you do when you make your booking online, they would give you the nearest 5 centers that you can book your test. So you can click the one nearest to you, or you can widen your search and book it somewhere else. Now you have to pay for it generally online as well with a card. But you can do everything online. When you go onto the website, it will give you the various options. So in answer to your question, the simple answer would be yes. Thank you. Thank you. So I can do the test anywhere in the UK. That's right. Yeah. Okay, thank you. Thank you very much. Apnar ar kono proshno ache? Any more question, please? No, can you just tell the team Bengali? One of my friends is watching as well, so he can know. That's fine. So he'll translate what I said in Bengali. Yeah, okay, no problem. Okay, carry on. বলেন না, আপনি বলতে বলেন, আমি যেটা কইছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। উনি লন্ডনের বাইরে থাকছেন, সো আপনি যেখানে আছেন, ঠিক আছে, আপনি যেখানে আছেন সেখান থেকে পরীক্ষা দিতে পারবেন কি না। আপনি লাইফ ইন দ্য ইউকে গুগলে গিয়ে লাইফ ইন দ্য ইউকে টেস্টের জন্য টেস্ট সেন্টার যখন করবেন পাবেন, তখন ইউকেবিএ অ্যাপ্রুভ যে সেন্টারগুলোর লিস্ট আছে সেই একটা সাইট আসবে। সেখানে আপনি আপনার পোস্ট কোড অথবা সিটির নাম দিলে আপনার আশেপাশে যে কোনটি সেন্টার আছে, পাঁচটা সেন্টারের ডিটেইল চলে আসবে। উনি যদি ফর এক্সাম্পল উনি থাকেন বার্মিংহাম, উনি চাচ্ছেন যে ম্যানচেস্টারের দিকে এক্সাম দিতে, যেটা আমি বুঝতে পারলাম যে ম্যানচেস্টার দিতে, তাহলে উনি ওই গুগলে সার্চিং এর জায়গায় ম্যানচেস্টারের পোস্ট কোডটা দিবে, তাহলে ওই জায়গায় এটা লাইফ ইন দ্য ইউকে টেস্ট সেন্টার এট ম্যানচেস্টার, লাইফ ইন দ্য ইউকে টেস্ট সেন্টার এট লিডস দিয়ে দিলেই আপনি নিয়ারেস্ট পাঁচটা অথবা তার চেয়ে ততোধিক সেন্টারের ডিটেইল পেয়ে যাবেন উইথ বুকিং সিস্টেম। সো আপনি অনলাইনে পুরো বুকটা করতে পারবেন, পয়সা দিয়ে দিতে পারবেন এবং বুক করে ফেলতে পারবেন। ইটস ভেরি ইজি, আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। আপনার আর কোনো প্রশ্ন? দ্যাটস ফাইন। আচ্ছা আপনি চলে গেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার নেক্সট। আচ্ছা আমরা এখন আপনারা যারা লাইন আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো ডেমনস্ট্রেশনটি দেখুন, এবং প্রিয় দর্শক আপনারা সবাই ডেমনস্ট্রেশনটি দেখুন। এটি একটি ভেরি ইম্পর্টেন্ট যে আসলে এই পরীক্ষাটা কী এবং সিডিটা কী কিংবা ডিভিডিটা কী কিংবা বুকটা কী কিংবা ক্লাসে গিয়ে আসলে কী শেখা যায়, কেন শেখা দরকার, আপনি স্যাম্পলগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন। এবং আমরা যে কথাটি বলছি যে আতঙ্কিত হওয়ার কিছু নেই, জানলে আপনার কাছে খুবই সহজ, পানির মতো সহজ। আপনি ডেমনস্ট্রেশন দেখুন প্রথমে, যেমন এই একটা রাশেদের এডিটেড ইয়ে থেকে আমরা পেলাম একটা টেস্টের একটা স্যাম্পল, যেমন ওয়ার্ড ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড অন 31st অক্টোবর। প্রিয় দর্শক আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 31st অক্টোবরে কী ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয়? ভ্যালেন্টাইন্স ডে, বোনফায়ার নাইট, হ্যালোইন এবং হোগম্যানি। এখন আপনারা এই চারটি ফেস্টিভ্যালের কথাই জানেন, ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, বোনফায়ার নাইট, এখানে যে পার্লামেন্ট উড়িয়ে দেওয়ার জন্য যে ব্যাপারটি করা হয়েছিল সেই বোনফায়ার নাইট, তাকে যে পরবর্তীতে যে ডাইনেস্টি তাকে ধরে তাকে যে তাকে তাকে যে বিহেডেড করা হয়েছিল সেটাকে উৎসব করা হয়েছে বোনফায়ার নাইট। হ্যালোইন আপনারা জানেন যে হ্যালোইনের একটা তাৎপর্য, এটা সবাই বেশি জানেন। হোগম্যানি হচ্ছে যে এটা সমস্ত জুসদের একটা উৎসব, হোগম্যানি যে জুসদের। সো এটা আসলে কি, আপনি এখানে এবার দেখেন একদম নিচে আছে অ্যানসার, অ্যানসারে ক্লিক করেন। 31st অক্টোবর আপনারা কিন্তু অনেকেই জানেন, আবার অনেকেই চারটির মধ্যে এখন একটু বিভ্রান্তিতে আছেন আসলে কোনটি, এটি কি বোনফায়ার নাইট না হ্যালোইন, কারণ এটা বোনফায়ার নাইট আর হ্যালোইন 5-6 দিনের মধ্যে হয়। সো অনেকে কনফিউজ হয়ে যান যে এটা কি 31st অক্টোবর নাকি 5th নভেম্বর। সো এখানে একটা ইয়ে হয়, তো এই যে ক্লিক করেন অ্যান্সারে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন হ্যালোইন, অর্থাৎ বোনফায়ার নাইটটা হয় 5th নভেম্বর।
নভেম্বরের প্রথম সপ্তাহে এবং হ্যালোইনটি হচ্ছে এখানে। আমি এখানে একটু বলি লিটল ভাই, যেমন ধরেন যে এই যে কোশ্চেনটা আপনি করলেন না, এই কোশ্চেনটা কিন্তু অন্যভাবেও করা যায় তাই না? আমি অন্যভাবে করতে পারি, হ্যালোইন সেলিব্রেট ইন 31st অক্টোবর, ট্রু অর ফলস? ট্রু অর ফলস, এটা হইতে পারে যে ট্রু হবে তাই না। আবার অন্যভাবে কিন্তু করা যায়, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট? অনেকগুলো ডেট দিয়ে হ্যালোইন সেলিব্রেট ইন 31st অক্টোবর, Halloween celebrate is 30th of October. 14th of April. বিভিন্ন ডেট বিভিন্ন কোন স্টেটমেন্ট কারেক্ট? 31st December. হ্যাঁ, এটা আসতে পারে। আবার যদি আমি নেগেটিভ সেন্সে যাই, তো ট্রু অফ, যেমন ট্রু অর ফলস, হ্যালোইন নট সেলিব্রেট ইন 31st অক্টোবর, ট্রু অর ফলস? ফলস, ট্রু অর ফলস তাই না। এইভাবে কিন্তু আপনার আটটা ফরম্যাটেই তারা করতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিলাম যে কাজেই বেসিক্যালি আপনি প্র্যাকটিস, এটা প্র্যাকটিস করার জন্য বারবারও যেটা বলতেছি যে আপনাকে আগে জানতে হবে একটি সহজ ব্যাপার। এই যে আপনি বললেন এই একটি প্রশ্ন যে 31st অক্টোবরে ইউকেতে কোন ফেস্টিভ্যালটি হয়, এখন এই একটি প্রশ্নের মধ্যেই কতগুলো ফরম্যাট আপনি বললেন। আমরা নেক্সটে যাই, আপনি দেখেন নেক্সট কোশ্চেনটি খুব ইন্টারেস্টিং আপনি, এবং এটার মধ্যে যারা ডুবে যাবেন তারা অনেক মজাও পাবেন। নেক্সট কোশ্চেনটি হচ্ছে এরকম, দ্য ব্রিটিশ কনস্টিটিউশন ইজ কন্টেইনড ইন এ সিঙ্গেল রিটেন ডকুমেন্ট, ট্রু অর ফলস? অনেকেই জানেন যে ব্রিটেন সমাজটি হচ্ছে আইনের সমাজ, ইজ এ ল অফ দ্য সোসাইটি, ইট ইজ এ সোসাইটি অফ ল, ইট ইজ এ সোসাইটি অফ রুলস অ্যান্ড রেগুলেশন। যারা আগে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পড়াশোনা করেছেন তারা জানেন যে এদেশে কোনো রিটেন সংবিধান নাই। তো এই প্রশ্নটি যারা বিভিন্নভাবে পড়েছেন তারা হয়তো জানেন, কিন্তু অনেকের কাছে এটা একটা বিভ্রান্তিকর ব্যাপার হবে। এবং এখানেও এই প্রশ্নটি নানা রকমের ফরম্যাটে আসতে পারে, এখানে ব্যাপারটি আপনারা হয়তো অনেকেই জানেন। বাট এই 24টি প্রশ্নের মধ্যে যে প্রশ্নের জন্য একেবারেই রেডি না সেও হয়তো 10টি প্রশ্নের উত্তর দিতে পারবেন, তার মধ্যে হয়তো এটি একটি প্রশ্ন। কিন্তু তার মানে এটি নয় যে পরীক্ষা পাশের জন্য সেটা যথেষ্ট, তো সে কারণে অ্যান্সারে চলে যান, ডেফিনেটলি এটা আপনি মিথ্যা পাবেন। যেহেতু এখানে রিটেন কনস্টিটিউশন, দ্য ব্রিটিশ কনস্টিটিউশন ইজ কন্টেইন ইন এ সিঙ্গেল রিটেন ডকুমেন্ট, নো, বিকজ রিটেন ওইভাবে কোনো কনস্টিটিউশন আমাদের মতো ফ্রেমওয়ার্কে নাই। সিঙ্গেল রিটেনের জায়গায় যদি আপনার এখন আনরিটেন লিখে দেয় তাহলেই কিন্তু এটা পরীক্ষা তড়িঘড়ি করেন যে 10 মিনিটের মধ্যে পরীক্ষা দিয়ে চলে গেলাম না। এই লাইফ ইন দি ইউকে এর এক্সামটা হচ্ছে এরকম, আমি যতটুকু ই করছি যে পারবে সেও 10-15 মিনিট পর্যন্ত বসতে পারবে, যে না পারবে সেও 15 মিনিট, তারপরে কিন্তু উঠে আসতে হবে। কারণ তার ওই 45 মিনিটস কখনোই এটা শেষ হবে না। কারণ আপনি যদি দেখেন যে আমাদের এসএসসি, এইচএসসি বা এখানকার ও লেভেল বা আমরা সিএনএ, এমসিএসডি এক্সামগুলো যেগুলি আমরা দিচ্ছি সেগুলিতে আপনার 90 এক্সাম দিতে হয় আমাদের 30 মিনিটসে, মানে একটার তিনটা কোয়েশ্চেন দিতে হয় এক মিনিট পার মিনিটে। আর এখানে কিন্তু আপনার একটা কোশ্চেন 2 মিনিটের বেশি। সো যে পারবে সেও 15 মিনিট বসতে পারবে, যে না পারবে সেও 15 মিনিট পরে আর করা কিছু নেই। তা আমরা ডেমোটি দেখতে থাকবো, কিন্তু এর মধ্যে আবার কিছু প্রশ্ন আসছে, আমরা প্রশ্নগুলো নিয়ে ডেমোটি দেখতে থাকি, কারণ প্রশ্নগুলোর মধ্যে অনেকগুলো ডাইনামিক সাইড রয়েছে। প্রিয় দর্শক লাইনে কে আছেন? সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আচ্ছা, এটা কি ব্রিটিশ পাসপোর্টের ব্যাপারে একটা প্রশ্ন করেছেন? তো এটা আসলে আপনি আপনার যে যদি লয়ারের কাছে পরামর্শ নেন সেটাই সবচেয়ে ভালো। এই পাসপোর্ট অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে আইনগত ব্যাপারগুলো, ইমিগ্রেশনের ব্যাপারগুলো, এটা আমরা এই অনুষ্ঠানে সরাসরি হ্যান্ডেল করি না আর কি। এটা আপনাদের শুধুমাত্র লাইফ ইন দ্য ইউকে এবং ইসল সংক্রান্ত প্রশ্ন যেগুলো আছে সেগুলোই। এই সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন প্লিজ। আচ্ছা, নেক্সট কল। সালাম আলাইকুম। নেক্সট কল, নেক্সটে কে আছেন? হ্যালো, জি সালাম আলাইকুম। হাই, লিখুন, আই ওয়ান্ট টু স্পিক টু দ্য গাই ইন দ্য মিডল অ্যাকচুয়ালি। ইয়া, প্লিজ ক্যারি অন। Habib, yeah, 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 ye
I can hear you. I can hear you. So Habib Mirza. If you ask, if you ask the question. Habib, yes. I want to know how much knowledge do you have about life in the youth? So enough. আপনার আর কোনো প্রশ্ন না থাকলে আমার মনে হয় আপনাকে অনেক ধন্যবাদ যে ঠিক আছে লাইফ ইন দ্য ইউকে হচ্ছে একটা বাংলায় বললে এটা হচ্ছে যে একটা সংবিধিবদ্ধ একটা পরীক্ষা এবং এই পরীক্ষার জন্য একটা ইনস্টিটিউশন পরিচালনা করতে গিয়ে যে পরিমাণ নলেজের দরকার একটা বিভিন্ন টেস্ট গ্রহণের জন্য যে পরিমাণ অ্যাডমিনিস্ট্রেটিভ নলেজের দরকার সেই ধরনের নলেজ নিয়েই সাধারণত প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা থাকে আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য নেক্সট কলার প্লিজ সালামু আলাইকুম সালামু আলাইকুম আমি এটা করিনি আপনার ভালো একটা বই মানে অথরাইজ ভালো একটা বই পড়লে আপনার জন্য এনাফ দিস ইজ দ্য রিয়ালিটি এন্ড আপনার একটা গাইড লাগবে ফার্স্ট এন্ড ফরমোস্ট মানে একটা গাইড পড়ার পর and then you will know what you need. We have a guide here for us. It doesn't have to be this guide. It can be any guide. Anyway. We have our own. Anyway. But ekta complete guide porar por apni shobti question jante paren. And question and answers, bibhinno style, bibhinno format, you know, different CDs, different online versions, ase, as Rashid said. Kintu apni jonno ki bhalo ki pura apni onek try kora lagbo. But if you get a full complete package, mani ekta CD ba ekta boi, je shompurno question gulo ase, then apni jonno eta bhalo hobe. That's the key fact, isn't it? Ji. But in terms of উনি যেটা জানতে চাচ্ছেন যে কোনটা চ্যাপ্টার কোনটা বেশি পড়লে কি হবে না হবে এগুলো এটা অবশ্য আমি আমার এই সিডির মধ্যেই বলে দেওয়া হচ্ছে প্রতিটা প্যারাগ্রাফে প্রতিটা প্যারাগ্রাফ কোনটাতে কত পার্সেন্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু বলে দিচ্ছি তারপর আমি বলছি যে চ্যাপ্টার ফোর অবশ্যই পড়তে হবে ভালো করে পড়তে হবে সেখান থেকে আপনার কমপক্ষে দশটা থেকে এগারোটা কোশ্চেন আসবে দশ থেকে এগারোটা কোশ্চেন আসবেই এই চ্যাপ্টার ফোর থেকে আর মহিলাদের যে অধিকার উইমেন রাইটস এটা এটা থেকে একটা কোশ্চেন আসবে একটা কি দুইটা কোশ্চেন আসবে উইমেন রাইটস থেকে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আমার মনে হয় আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন অনেকের ধারণা আছে যে এখানে উইমেন রাইটস হিউম্যান রাইটস সিভিল রাইটস এগুলো তো বেশি বেশি আলোচিত হয় সুতরাং ওই সব চ্যাপ্টার থেকে বুঝি বেশি প্রশ্ন আসবে এটা এটা কি গভর্নমেন্ট এন্ড পলিটিক্স এর পার্ট এই রাইটস ইস্যুটা বেসিক্যালি এটা হচ্ছে আমার যে জাস্ট প্র্যাকটিস আমি যেটা দেখলাম যে উইমেন পার্সন মধ্যে উইমেন উইমেন ভোটের অধিকার রাইট টু ভোট যেটা হিস্ট্রি রাইট টু ভোট সেই রাইট টু ভোটের থেকে এবং উইমেনের যে সম অধিকার পাইছে সেগুলি থেকে একটা কোশ্চেন আসে বাট লিসেন আমি ইম্পর্টেন্ট টু স্টেট মানে আগে যে বাইসে জিজ্ঞেস করছে আমি কি জানি বা আপনি কি জানেন আপনি কি জানেন এটা আমাদের যে মানুষ থেকে কোয়া উচিত from my point of view, the life in the UK book, the question bank kar gaye ase. Only two people in the UK have the questions. One is the head of UKBA, and the other is the head of Learn Direct who authorizes the questions. That's the only two people who have the two current copies of the life in the UK test. Nobody else in the country has this. That's the first thing. তবে আমি আপনাকে একটা সাহায্য করতে পারি হাবিব সম্ভবত হাবিব পৃথিবীর সব নলেজ জানে তা না কিন্তু কোথায় নলেজটা আছে সেটা জানে সুতরাং এর চেয়ে ভালো নলেজ মনে হয় একদম ভালো আমরা উনি প্রশ্নটি করেছেন হয়তো কোন আঙ্গিকে যে আঙ্গিকে হোক না কেন ফাইন ফাইন বাট যার কাছে ইউকেবিএ যার কাছে আছে দিস কোশ্চেন ব্যাক ইজ আ গার্ড কল ক্রিস হেজেস হি ইজ দি He's the regional director for UKB. I've met him. So he's the one that has the question back. So I'm going to get Jani format. Just going to ask him, I'm going to molest Jani. Obviously, complete Jana Kotanai, because it's a secret. But